2022 সালে বাংলার দুটি জেলা 34 প্রজাতির আম বিদেশে রপ্তানি হয়েছিল। যেহেতু দেশের স্বাধীনতার 75 বছর হয়েছে, সেজন্য এবছর বাংলার 75 প্রজাতির আম বিদেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর ওই 75 প্রজাতির আমের মধ্যে মালদা জেলার আমই সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ ও বাংলার অন্যান্য জেলার কিছু প্রজাতির আমকে চিহ্নিত করা হবে বলে উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে জিআই ট্যাগ পেয়েছে মালদার ফজলি, হিমসাগর ও লক্ষণভোগের মতো আম, সেজন্য ওই প্রজাতির আম অবশ্যই বিদেশে পাঠানো হবে। তবে গত বছর বাংলার 34 প্রজাতির আম ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল, আর তাই এবছর দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে দেশের সম্মানে 75 প্রজাতির আম বিদেশে পাঠানো হবে বলে জানা গিয়েছে। অ্যাপেডার সাথে এ নিয়ে আলোচনাও হয়েছে। কোন আম কত পরিমাণ কোন কোন দেশে যাবে তার একটা রূপরেখা তৈরি করা হচ্ছে। যেসব প্রজাতির আম বিদেশে রপ্তানির জন্য ভাবা হয়েছে তার মধ্যে হিমসাগর, গোপালভোগ, লক্ষণভোগ, আম্রপালি, কহিতুর বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে অন্যতম আম রপ্তানিকারক সংস্থার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানিয়েছেন, অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে বাহরিন, দুবাই ও কাতার। এদিকে মালদার আম্র আধিকারিক জানিয়েছেন, মালদা জেলায় এবছর আমের ফলন ভালো হবে আর বাংলার আম রপ্তানি করার ব্যাপারে সবুজ সংকেত মিলেছে, তা অ্যাপেডার কাছ থেকে জানা গিয়েছে। সকলেই জানেন মালদার আরও যে সমস্ত আম পাঠানোর পরিকল্পনা রয়েছে তার মধ্যে রয়েছে আলতাপেটি, বৃন্দাবনী, আশ্বিনা, ল্যাংড়া, অমৃতভোগ, রাখালভোগ, কিষানভোগ, ফুলিয়া, মল্লিকা, তোতাপুরি, মধুচুষ্কি, মোহনভোগ, রানীপাসান, ডালভাঙা, দিলখুশ, মোহন ঠাকুর, গলিয়া প্রভৃতি। মালদার গাছে গাছে যেভাবে এবছর মুকুল এসেছে তাতে আবহাওয়া অনুকূলও রয়েছে, সেজন্য প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে এবছর জেলায় রেকর্ড পরিমাণ আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। জেলায় প্রচুর আম উৎপাদিত হলেও নাকি এই জেলার আম চাষিরা অনেক সময় ঠিক মতো যত্ন করে থাকেন না, সে কারণে বিদেশের বাজারে ওই সব আমগুলির সেভাবে কোনো চাহিদা থাকে না বলেই জানানো হয়েছে। যাতে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সেজন্য তাদের ব্যাপারে আরও কিছু জানাতে আলোচনাও হয়েছে কলকাতার রপ্তানিকারকদের সঙ্গে। তবে গত শুক্রবার মালদার নেতাজি মোড় এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে 75 প্রজাতির আম বিদেশে রপ্তানির উদ্যোগের কথা জানানো হয়েছিল মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আসলে এ ধরনের উদ্যোগ নেওয়ায় জেলার অর্থনীতি চাঙ্গা করতে অনেকখানি সুবিধা হবে বলে মনে করছেন ওই অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা। তবে রাজ্য সরকারের সহযোগিতায় ও কেন্দ্রীয় সরকারের ওই সংস্থার পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামীতে জেলার অর্থনীতিতে আম বৈদেশিক মুদ্রা আনার ব্যাপারে বড় ভূমিকা পালনের উদ্যোগ নিতে পারে। তবে আম সারা বিশ্বের মানুষের কাছে যতটা পছন্দসই ফল হিসেবে আদরণীয়, বিশ্বের আর কোনো ফল ততটা নয় বলে মনে করছেন অনেকে। সেজন্য আমকে ফলের রাজা বলা হয়ে থাকে। ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 327 অব্দে গ্রিকবীর আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় এসে আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। আবার চীনা পর্যটক হিউয়েন সাং 632 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে ভ্রমণ করতে এসে বাংলার আমের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন, যার ফলে আমের পরিচিতি বিশ্ববাসীর কাছে পৌঁছেছিল তার লেখার ভেতর দিয়ে। আমাদের মালদা এবং মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গের প্রায় 75টা প্রজাতির আম বিদেশে রপ্তানি করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে অ্যাপেডার পক্ষ থেকে আমাদের কলকাতা এবং মালদার মুর্শিদাবাদের আম চাষিদের সঙ্গে মিলিত একটা বৈঠক করা হয়েছে।